সাত বছর আগের সত্যকে সামনে নিয়ে ফিরে এলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। 2015 সালে মেয়ের জীবন রক্ষায় যে খুনের দায় এড়াতে পাশে দাঁড়িয়েছিলেন দৃশ্যম ছবিতে, সেই সত্য প্রকাশ করবেন সিনেমার দ্বিতীয় পর্বে। অভিষেক পাঠকের পরিচালনায় মিস্ট্রি থ্রিলার মুভিটি মুক্তি পাবে 18 নভেম্বর। সত্য কখনোই চাপা থাকে না, আর তাই তো সাত বছর আগের সে সত্য নিয়ে বড় পর্দায় ফিরে এলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। সালে মেয়েকে খুনের দায় থেকে বাঁচাতে পাশে দাঁড়িয়েছিলেন বাবা অজয় দেবগন। কারণ একটাই, আদরের মেয়েটিকে যে কুমন্ত্রণার শিকার করেছিল পুলিশ অফিসারের চরিত্র প্লে করা টাবুর ছেলে, বাবা হয়ে যা মেনে নিতে পারেননি তিনি। নিজের বুদ্ধিমত্তায় সেবার পুলিশের চোখকে ফাঁকি দিয়েছিলেন অজয় দেবগন, আর এমন প্রেক্ষাপট দেখা গিয়েছিল দৃশ্যম সিনেমায়। এবারে তারই সিকুয়েল নিয়ে হাজির হবেন বলিউডের এই অভিনেতা, যে ছবির শিরোনাম দৃশ্যম 2। এবারের পর্বে বেরিয়ে আসতে পারে আসল ঘটনা, নাকি আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে নতুন মোড় নেবে সে খুনের ঘটনা, এমন নানা সমীকরণের সিকুয়েল ছবি দৃশ্যম 2 নির্মাণ করেছেন পরিচালক অভিষেক পাঠক। ছবিতে পুরনো চরিত্র অজয় দেবগন, ঈশা দত্ত, টাবুর সাথে নতুন মাত্রা যোগ করেছে তদন্ত কর্মকর্তা রূপে অক্ষয় খান্নার আবির্ভাব। অপরাধী ছেলের মা টাবুর জয়, নাকি নিপীড়িত মেয়ের বাবা অজয় দেবগন হাসবে শেষ হাসিটা, তার উত্তর মিলবে 18 নভেম্বর প্রেক্ষাগৃহে, কারণ এদিন মুক্তি পাবে দৃশ্যম 2। শাহরিন জেবিন, চ্যানেল 24।